বিএনপির কর্মসূচিতে সরকারের আপত্তি নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন করেন, মিছিল করেন, মিটিং করেন, কোনো আপত্তি নেই, তবে একজন মানুষের উপরও আক্রমণ হলে এটাকেও ছাড়ব না। আমাদের উপর হামলা হয়েছে, সহ্য করেছি, মানুষের উপর হামলা হলে সহ্য করব না। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে মায়েদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ছেলে মেয়ে যাতে নিজের মনের কথা মায়ের কাছে বলতে পারে সে পরিবেশ করতে হবে, তাহলে তারা বিপদগামী হবে না। এক্ষেত্রে মায়ের বিরাট ভূমিকা আছে, সেটা যথাযথভাবে পালন করতে হবে।